ফের মরণোত্তর অঙ্গদানে নজির, নাবালিকার অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের। হাওড়ার কদমতলা তৃতীয় শ্রেণীর ছাত্রী শ্রীতমা মণ্ডল, ইতিমধ্যেই কর্নিয়া সংগ্রহ করা হয়েছে এবং আজ SSKM-এ অঙ্গদান প্রক্রিয়া হবে। প্রায় 6.5 বছর ধরে অসুস্থ ছিল শ্রীতমা, রবিবার সকালবেলায় তার মৃত্যু হয়। এরপর স্বেচ্ছাসেবী সংগঠন গণদর্পণের সঙ্গে যোগাযোগ করে অঙ্গদানের ইচ্ছে প্রকাশ করেন তার পরিবার। আমরা কথা বলবো মৈত্রী ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে সরাসরি চলে যাব। মৈত্রী, আজকে অঙ্গদানের প্রক্রিয়া সম্পন্ন হবে, SSKM-এ রয়েছে তুমি এই মুহূর্তে, কি জানতে পারছো এখনো পর্যন্ত এই প্রক্রিয়া সম্পর্কে? দেখো সঞ্চিতা, প্রথমেই একটা কারেকশন, অঙ্গদান নয় দেহদান। মাত্র 10 বছর বয়সী শ্রীতমা মণ্ডল তার দেহদান করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার, এবং গতকাল সকালবেলা 6:20 নাগাদ শ্রীতমার মৃত্যু হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। হাওড়ারই বাসিন্দা শ্রীতমা এবং গত 6.5 বছর ধরে ব্রেন সেল গ্লিওমার রোগে তার চিকিৎসা চলছিল। এটা এক ধরনের ব্রেনের স্টেম সেলের টিউমার, তার চিকিৎসা চলছিল। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি SSKM হাসপাতালে, SSKM হাসপাতালের এই অ্যানাটমি বিভাগ, সেখানেই আর কিছুক্ষণের মধ্যেই শ্রীতমার দেহকে নিয়ে আসা হবে, যেখানে তার পরিবারের ইচ্ছা অনুযায়ী, বিশেষত তার বাবা মায়ের ইচ্ছা অনুযায়ী শ্রীতমার দেহ দান করা হবে। আমাদের সঙ্গে গণদর্পণ, স্বেচ্ছাসেবী সংগঠন গণদর্পণের তরফ থেকে শ্যামল চট্টোপাধ্যায় রয়েছেন। এমন নজির, এত কম বয়সী একটা বাচ্চার দেহদানের নজির এর আগে সাম্প্রতিক অতীতে তো নেই। না, সাম্প্রতিক অতীতে নেই। 1998 সালে সৌভিক সামন্ত পুজোর সময় রক্তের অভাবে মারা যায়, তার দেহ দান হয়, এবং তার দেহ দান হয়েছিল NRS হসপিটালে। এখনও তার স্কেলিটনটা NRS হসপিটালে রাখা আছে। এই যে শ্রীতমার বাবা মার তরফ থেকে যখন আপনার সাথে যোগাযোগ করা হয়, তারা কি বলেছিলেন এবং আর কতক্ষণ সময়ের মধ্যে তারা এখানে এসে পৌঁছায়? শ্রীতমার বাবা মা যখন বলেছিলেন, মানে এটা বলতে গিয়ে, আমি অনেক দিন ধরে এই মরণোত্তর দেহদানের কাজ করি, আমরা সবসময় বলি মৃত্যু শেষ কথা নয়, কখন কার মৃত্যু হবে জানিও না, কিন্তু কেন জানি না যখন ওর ছবিটা দেখলাম, মানে একটা অদ্ভুত কষ্ট অনুভব করলাম। তারপর ওর বাবা মা যখন জানালো, আমরা পুড়িয়ে দিতে চাই না, আমার এই ছোট্ট মেয়ের দেহটা আমার চোখের সামনে পুড়ে যাবে আমি চাই না, আমি চাই এটা সমাজের কাজে লাগুক, চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগুক। এবং সেই জায়গা থেকেই গণদর্পণের সঙ্গে শ্রীতমার পরিবারের যোগাযোগ, এবং আর কিছুক্ষণ সময়ের মধ্যেই, সম্ভবত আর মিনিট 15-20 মধ্যেই শ্রীতমার দেহ পৌঁছে যাবে SSKM হাসপাতালের এই অ্যানাটমি বিল্ডিংয়ে, সেখানেই সংরক্ষিত থাকবে শ্রীতমার দেহ, এবং ভবিষ্যতে চিকিৎসার প্রয়োজনে চিকিৎসকেরা তার এই দান করা দেহের কে ব্যবহার করবেন, অন্তত এমনটাই ইচ্ছা শ্রীতমার পরিবারের। সঞ্চিতা মৈত্রী, আপাতত তোমাকে ধন্যবাদ। মৈত্রী ভট্টাচার্য আমাদের প্রতিনিধি, সরাসরি আমাদের সঙ্গে কথা বললেন SSKM থেকে।